নমস্কার আমার একটা নতুন লাইভ নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে ক্যালকালিং টিভি এবং বাংলা টাইমস বিজনেসের দর্শকদের কাছে একযোগে আজকে আবার একটু রাজনীতিতেই ফিরে যাব কারণ এই ঘটনাটা তো আপনারা সকলেই জানেন যে রাহুল গান্ধী যে দুটো নির্বাচনী কেন্দ্র থেকে জিতেছিলেন তার মধ্যে একটি ছেড়ে দিয়েছেন বোন প্রিয়াঙ্কা গান্ধীর কাছে এবং উনি লাইব্রেরিটি ধরে রাখছেন আর কেরালার ওয়েনারটা দিয়ে দিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধীর জন্য ছেড়েছেন তো এইটার পরে নানান রকমের আলাপ আলোচনা বিশ্লেষণ শুরু হয়েছে তো এর কতকগুলো জিনিসটা একটু আপনাদের সামনে তুলে ধরছি এবং আলোকপাত করছি যাতে আপনাদের পুরো ঘটনা পরম্পরাটা বিশ্লেষণ করতে হয়তো একটু সুবিধা হবে উম আপনারা জানেন যে গতবার আমেথি থেকে হারার পরে গতবারই ইনফ্যাক্ট এই নির্বাচনটা না গত নির্বাচনে যখন স্মৃতি ইরানির কাছে রাহুল গান্ধী হারলেন তখন মুখ রক্ষা হয়েছিল ওয়েনারে কেরালা থেকে জিতে আসায় উনি সাংসদ পদটা রেখেছিলেন কিন্তু গান্ধী পরিবারের কেউই কখনো উত্তরপ্রদেশ থেকে সরে গিয়ে অন্য জায়গা থেকে জিতে নির্বাচিত হয়ে সংসদে আসবেন তাতে অতটা কমফোর্টেবল ফিল করেন না যদিও রাহুল গান্ধীর সম্পর্কে যেটুকু জানা যায় যে বাইনারে উনি অনেকবার গেছেন এবং ওখানে ওনার জনপ্রিয়তা ক্রমশ বৃদ্ধি পেয়েছে এবং এবারেও ওরা রাহুল গান্ধীকে ছাড়তে চাইনি চেয়েছিল রাহুল গান্ধী ওই আসনটাকেই ধরে রাখুন উম মনে রাখতে হবে অনেক আগে একবার মিসেস গান্ধী মিসেস ইন্দিরা গান্ধী লাইব্রেরি থেকে হেরেছিলেন ইমার্জেন্সি পরে তখন কিন্তু উনি আবার চিকমাগালুর থেকে জিতে এসেছিলেন সেটাও দক্ষিণ ভারতে অর্থাৎ উত্তর ভারত যখনই মুখ ফিরিয়ে নেয় গান্ধী পরিবারের থেকে ওনারা আর একটা দক্ষিণ ভারতের আসন থেকে জিতে জিতে আসেন এবং দক্ষিণ ভারত ওনাদের মুখ রক্ষা করে বা মান বাঁচায় এরকম একটা ইতিহাস কিন্তু আমাদের আগেও রয়েছে এবারেও খুব একটা তার অন্যথা হলো না এখন সেইটা নিয়ে আলাপ এই যে প্রিয়াঙ্কা গান্ধী এই প্রথম নির্বাচনে দাঁড়ালেন এর আগে এই পুরো অধ্যয়টাতেই মানে যখন থেকে রাহুল গান্ধী সরাসরি নির্বাচনী প্রক্রিয়া বা রাজনীতিতে জয়েন করেছেন তবে থেকেই কংগ্রেস দলের ভেতর থেকে বাইরে থেকে নানান চাপ নানান দাবি এবং একটা নানান ধরনের কথাবার্তা চলছিল যুক্তিতর্ক সাজিয়ে যে প্রিয়াঙ্কা গান্ধী উপযুক্ত গান্ধী পরিবারের যে যদি আমরা বলি পতাকা বা ধ্বজা সেটাকে ধরে নিয়ে যাওয়ার জন্য কিন্তু এত বছর পর্যন্ত যে কোনো কারণেই হোক কোনো একটা রহস্যজনক কারণে যেটা সারা দেশে হয়তো এক একটা সময় এসেছিল যখন প্রিয়াঙ্কা গান্ধীর বয়স আরো কম ছিল যে প্রিয়াঙ্কা গান্ধীকে আনলেই কংগ্রেসের পুনরুজ্জীবন অনেক সহজ হবে কারণ এখনো নাকি প্রিয়াঙ্কা গান্ধী দাঁড়িয়ে দুটো জনসভায় অ্যাড্রেস করলেই মিসেস গান্ধীর ওই ছবিটা ভেসে আসবে এবং ওই যে একটা ইমেজের স্থায়ী দিয়েই কংগ্রেস নির্বাচনী বৈতরণী পার হতে পারবে তো রকম বিভিন্ন দাবি যাওয়া এবং জল্পনা যেগুলো হয়েছিল সেগুলোকে উড়িয়ে উনি এতদিন পর্যন্ত সরাসরি নির্বাচনী প্রক্রিয়ার বাইরে ছিলেন ভাইয়ের হয়ে মায়ের হয়ে অবশ্যই প্রচার করেছেন কিন্তু নিজে সরাসরি দাঁড়াননি এত বছর পরে এসে যখন প্রায় কংগ্রেস একেবারে একটা ডুবন্ত জাহাজ হয়ে গিয়েছিল সেখান থেকে এইবারে আবার অনেক বাদে যেন কিছুটা হলেও ফিরে আসার একটা সুযোগ হয়েছে তাদের আসন সংখ্যা অনেক এক লাখে অনেকখানি বেড়ে নিরানব্বই মানে একশো ছুঁই ছুঁই জায়গায় পৌঁছে গেছে এবং অনেকেই মনে করছেন এই যে দুর্দণ্ড প্রতাপশালী নরেন্দ্র মোদীর বিপক্ষে লড়ে এবং সবকিছু যেগুলো প্রতিকূলতা তার মধ্যে দিয়ে এই যে আসন সংখ্যা বৃদ্ধি প্রায় ডবল হয়ে যাওয়া এটা একটা কংগ্রেসের পুনরুজ্জীবনকে ইঙ্গিত করছে এবং এইটা যদি কংগ্রেসের পুনরুজ্জীবনকে ইঙ্গিত করে তাহলে কিন্তু মনে রাখতে হবে যে প্রিয়াঙ্কা গান্ধীর সরাসরি প্রত্যক্ষ রাজনীতিতে আসা সেটাও কংগ্রেসের আরেকটা পুনরুজ্জীবনের সম্ভাবনার সূচক এবার আমরা দেখিনি যে উনি এই যে দুটো সিট দুটো আসন রাহুল ছিল উনি নিজেই বলছিলেন আই মিন ডায়ালেমা কোনটা রাখবো কোনটা ছাড়বো এগুলো কিন্তু এটা খুব সূক্ষ্ম অনেক ক্যালকুলেশন করেই উনি রায়বেরেলি অর্থাৎ উত্তর ভারতটা ধরে রেখেছেন এবং দক্ষিণ ভারত থেকে প্রিয়াঙ্কাকে জিতিয়ে আনার জন্য ব্যানারে পাঠিয়েছেন ওখানে এখনো পর্যন্ত যাতে যা পরিস্থিতি যাতে ওনার জিতে সংসদে আসাটা প্রায় নিশ্চিত তো একটা অঙ্ক ছিল যে উত্তরপ্রদেশটা তো আমাদের অনেকদিন বাদে উত্তর ভারতকে আমরা রাখতে পেরেছি মানে ফেরাতে পেরেছি নিজেদের হাতে বিশেষ করে আমেজিত হারের পদ থেকে তো কোনো কারণেই লাইব্রেরি আসনটা গান্ধী পরিবারের যদি ধরা হয় রাহুল গান্ধীকেই উত্তরসুরি তাহলে কিন্তু মনে রাখতে হবে প্রিয়াঙ্কা গান্ধীর পরে কিন্তু ভদ্রা এই সারনেমটা জোড়া আছে অর্থাৎ সেই অর্থে ধরতে গেলে নেহরু গান্ধী পরিবারের যেটা আমরা বলা যেতে পারে লিনিয়ে সেটা রাহুল গান্ধী বহন করছেন এবং ওনার উত্তর ভারতের বা উত্তর প্রদেশের একটা আসন থেকে যেটাকে গো বলায় বলা হয় সেখান থেকে প্রতিনিধিত্ব করাটা অনেক জরুরি আর প্রিয়াঙ্কাকে যদি দক্ষিণ ভারত থেকে জিতিয়ে আনা যায় তাহলে যে বার্তাটা সারা দেশে যাবে যে এই গান্ধী নেহরু পরিবার কিন্তু ভারতবর্ষকে মোটামুটি একেবারে ওপর থেকে নিচে রেপ্রেজেন্ট বা প্রতিনিধিত্ব করতে যাচ্ছে কাজী কংগ্রেস নেতৃত্ব অনেক ভেবে চিন্তে অনেক বিশ্লেষণ করেই এই সিদ্ধান্তটা নিয়েছেন এবং যেটা রাহুল গান্ধী মেনে নিয়েছেন আর একটু আপনাদের স্মরণ করিয়ে দেবো যে প্রশান্ত কিশোর যখন এখনকার প্রশান্ত কিশোর হয়ে আসার হয়ে ওঠার আগে পিকে প্রথম যে রাহুল গান্ধীর দ্বারাই আবিষ্কৃত যখন নিয়ে এসেছিলেন একবারে উত্তরপ্রদেশের একটা নির্বাচনের আগে ওনাকেই দায়িত্ব দেওয়া হয়েছিল উনি প্রায় মাঝপথে গিয়ে উনি সেই যে অ্যাসাইনমেন্টটা সেটা গ্রহণ করেছিলেন করার পরে মাঝপথে গিয়ে উনি একটা প্রস্তাব দিয়েছিলেন যে রাহুল গান্ধী নয় প্রিয়াঙ্কাই কংগ্রেসের মুখ হওয়া উচিত এবং এইটা বলার পরে কিন্তু কংগ্রেসের ওই যে অ্যাসাইনমেন্টটা পেয়েছিলেন বা তার গ্রুপ পেয়েছিল ওইখানে মাঝপথেই কাজটা থেমে যায় সেটা ওনার সঙ্গে রাহুল গান্ধীর মনোমালিন্য হোক বা কংগ্রেসের সঙ্গে একটা ওভারঅল মনোমালিন্য হওয়ায় কিন্তু প্রথম প্রস্তাবটা পিকের থেকেই এসেছিল যে রাহুলকে না করে প্রিয়াঙ্কাকে সামনে নিয়ে আসা তো সেটা বেশ কয়েক বছর আগের ঘটনা বেশ কিছু বছর আগে তখন রাহুল প্রিয়াঙ্কা বয়স আরো অনেক অনেক কম অনেকেই বলতে পারেন আগে নামলে হয়তো প্রিয়াঙ্কা যে ফেলতে সেটা এখন পারবে কি এই প্রশ্নটা তো থাকবেই কিন্তু তার বিপরীতে আবার এটাও বলা হচ্ছে যে প্রিয়াঙ্কা অনেক রকম পরিস্থিতি দেখে এখন আরো অনেক পরিণত হয়ে উঠেছেন আর মনে রাখতে হবে সংসদে কিন্তু এইবার এমনিতেই নরেন্দ্র যে শক্তি সেটা অনেক ক্ষিষ্ণু হয়ে এসছে বিরোধীরা অনেক মজবুত ইন্ডিয়া জোট যদি নিজেরা একভাবে থাকতে পারে তাহলে মনে রাখতে হবে দুজনের বিজেপি এবং ইন্ডিয়ার যে সংখ্যার ব্যবধানটা সেটা খুব একটা বেশি নয় একজনের দিকে যদি ইন্ডিয়া জোট এবং কংগ্রেসের যে ইন্ডিয়া জোট যেটা কংগ্রেস নেতৃত্বাধীন এবং যেটা আহ মোদীর নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট তাদের গ্যাপটা খুব একটা বেশি নয় একটা শক্তিশালী বিরোধী এবার সংসদে থাকবে কিন্তু এই শক্তিশালী বিরোধীকে অনেক বেশি শক্তি দেবে এই ভাই বোনের জোড়া আক্রমণ জোড়া ফলকের মতো কিন্তু প্রধানমন্ত্রীকে এই এই ভাই বোনের আক্রমণ সামলাতে হবে যেটা কিন্তু কংগ্রেসকে অনেকখানি একটা এজ দিয়ে দেবে এবং সংসদের মধ্যে লড়াইটা কিন্তু সংসদের বাইরের লড়াইয়ের ওপর একটা ভীষণ অনুকূল প্রভাব ফেলবে বলেই মনে করা হচ্ছে যেটা একা এককভাবে রাহুল গান্ধী লড়তেন সেটা এখন তাতে যোগ দেবে আহ প্রিয়াঙ্কা গান্ধীর ভাষণী বলুন বা সংসদের মধ্যে যেটা সংসদীয় গণতন্ত্রের যে তার আক্রমণ সেটা একটা বেশ বড় প্রভাব ফেলবে আহ এক্ষেত্রে আরেকটা জিনিসও মনে করে দিতে হবে একটা সময়ের পর থেকে কংগ্রেসের ডুবটা যখন একটা যাত্রাটা একটা সিঙ্কিং শিপের মতো হয়ে যাচ্ছিল তখন কিন্তু অনেকেই বহু নেতারা যাদের মনে করা হচ্ছিল কংগ্রেসের ভবিষ্যৎ প্রজন্মের নেতা তারা অনেকেই ছেড়ে বেরিয়ে গেছেন কংগ্রেস থেকে কাজেই এই মুহূর্তে কংগ্রেসের নেতৃত্বটা কিন্তু অত্যন্ত শক্তপোক্তভাবে এই দুই ভাই বোনের হাতে চলে আসবে আপনারা জানেন নিশ্চয় জ্যোতিদাwidetilde সিন্ধিয়া বাইরে অনেক তার আরো অনেক তাবড় তাবড় নেতা যাদের নতুন প্রজন্ম ছিল তারাও বেরিয়ে গেছেন এই মুহূর্তে এখন দেখতে হবে সংসদের মধ্যে এবং বাইরে কিভাবে প্রিয়াঙ্কা রাহুল একটা তালমিল ঘটিয়ে একটা যুগলবন্দি করে আক্রমণ সানাতে পারেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এবং সেই লড়াইটাকে প্রতিহত করাটা কতখানি সক্ষম বা সফল ভাবে করতে পারেন নরেন্দ্র মোদী সেটারও দেখার বিষয় হবে আর একটা চোখ রাখতেই হবে সেটা হচ্ছে এই যে প্রিয়াঙ্কা গান্ধী প্রত্যক্ষ রাজনীতিতে এলেন এলেন নির্বাচনী তার কতটা প্রভাব ফেলবে যারা পুরনো কংগ্রেসই ছেড়ে বেরিয়ে গেছেন তারা আবার ফেরত আসবেন কিনা কারণ যে বড় অংশটা বেরিয়ে গেছে তাদের অনেকেই কিন্তু একটা দীর্ঘদিন ধরে এই এইরকমই দাবি তুলে আসছিলেন যে রাহুল গান্ধী নয় মুখ করে কংগ্রেস বা কাজেই আহ যে মুহূর্তে সংসদীয় গণতন্ত্রে প্রিয়াঙ্কার প্রবেশ হবে সেইটা কিন্তু একটা অদ্ভুত সন্ধিক্ষণ এবং সেই সন্ধিক্ষণটা পুরনো কংগ্রেসই যারা ওল্ড ওয়ার্ল্ড ওয়ার হার্স অব কংগ্রেস তাদেরকে ফেরত আনতে সাহায্য করে কিনা সেটাও দেখতে হবে যদি সেই প্রত্যাগমনটা শুরু হয় পুরনো কংগ্রেসিদের তাহলে কিন্তু লড়াইয়ে এই দুই ভাই বোন আরো অনেকখানি এগিয়ে থাকবে কংগ্রেসও মজবুত হবে এর উল্টো দিকে অনেকে ভাবছেন যে যদি তারা না ফেরত আসেন তাহলেও কিন্তু ভালো কারণ এই নেতৃত্বটা কোনোদিন চ্যালেঞ্জের মুখে পড়বে না কারণ যারা গান্ধী পরিবারের নেতৃত্ব রাহুল প্রিয়াঙ্কা যুগলবন্দিকে দলের মধ্য থেকে চ্যালেঞ্জ জানাতে তারা এখন সবাই বাইরে এটা প্লাস পয়েন্ট এবং পার্টি র্যাঙ্ক অ্যান্ড ফাইল তারা যদি ফেরত আসতে শুরু করে এই দুই ভাই বোনের মুখে দেখে সেটা কিন্তু সত্যি সত্যিই কংগ্রেসের পুনরুজ্জীবনের ক্ষেত্রে একটা বড় ভূমিকা নেবে বা নিতে পারে বলে মনে করা হচ্ছে তো আমাদের সকলেরই চোখ থাকবে সেই দিকে কিভাবে পরবর্তী লড়াইগুলো গড়ায় কোন দিকে গড়ায় কারণ মনে রাখতে হবে যে অলরেডি বড় বড়সড় সংকটের মুখে পড়তে চলছে কারণ যারা এনসিপি থেকে বেরিয়ে গেছিলো তাদের একটা বড় অংশ আবার শরদ রূপে গ্রুপে ফিরতে চাইছে শারদ গ্রুপ আবার ইন্ডিয়ার অংশ বিহারে পুরোপুরি কমফোর্টেবল জায়গায় নয় চন্দ্রবাবু নাইডু স্পিকারের দাবি জানিয়ে বসে আছেন তো এই কিছু মিলে কিন্তু একটা বেশ বলতে পারি রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে প্রিয়াঙ্কার রাজনীতিতে প্রবেশ ঘটল এবং এই প্রবেশটা কংগ্রেসের পুনরুজ্জীবনকে এখনই ইঙ্গিত বলা যাচ্ছে ইঙ্গিত তো বটেই কিন্তু পুনরুজ্জীবনকে নিশ্চিত করেছে কিনা বলা যাচ্ছে না কিন্তু একটা সূচনা বার্তা বা একটা ইঙ্গিত ডেফিনেটলি দিচ্ছে কাজী আপনাদেরও চোখ থাকুক আমাদেরও চোখ থাকুক কিভাবে রাজনীতির পর পরিবর্তন হয় কিভাবে এগোয় তার দিকে আপনারা দেখতে থাকুন টাইল টিভি এবং ইন্দো বাংলা টাইমস বিজনেস নমস্কার